শাকিব খান আর জাহারা মিতুর প্রথম সিনেমা আগুনের শুটিং শুরু হয়েছিল 2019 সালে। নানা প্রতিবন্ধকতার কারণে অনিশ্চিত হয়ে পড়ে সিনেমার কাজ, এবার আশার আলো দেখছে আগুন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শাকিব খান লিডার আমি বাংলাদেশ সিনেমার গানের শুটিংয়ের পর আগুন সিনেমায় ফিরছেন। কিছুদিন থেকেই তিনি আগুন সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও নবাগত চিত্রনায়িকা জাহারা মিতু জুটির প্রথম সিনেমা আগুন। সাংবাদিক, পুলিশ আর খলনায়কের অন্যরকম গল্পের দেখা মিলবে সিনেমায়। দেশ বাংলা মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমায় শাকিব মিতু ছাড়াও অভিনয় করেছেন মিশা সদাগর, আলীরাজ সহ অনেকেই। পরিচালনা করছেন বদিউল আলম খোকন। জানা গেছে, জাহারা মিতু একটি সুন্দরী প্রতিযোগিতার বিচার শেষে দেশে ফিরছেন 17 অক্টোবর। 21 অক্টোবর থেকে ঢাকায় কয়েকদিন চলবে শুটিং। এরপর গানের শুটিং হবে কক্সবাজারে। সে গানের শুটিংয়ের মাধ্যমেই শেষ হবে আগুন সিনেমার কাজ, তারপর সুযোগ বুঝে মুক্তি।